বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠান প্রিয় শ্রোতা আশা করি ভালো আছেন আমাদের নিত্যদিনে নানা সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় কিছু খাদ্যাভাস কিছু পরিবেশ সব মিলিয়ে অ্যালার্জি আমাদের আজকের প্রসঙ্গ অ্যালার্জি রোগের কারণ এবং তার প্রতিকার আমাদের সাথে রয়েছেন অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ যিনি অ্যালার্জি রোগ নিরাময় গবেষণা করছেন দীর্ঘদিন যাবত আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর গোবিন্দর চন্দ্র দাস সাথে রয়েছে আমি ডক্টর রেজাউল আলম খান আমরা ফেসবুক পেজে এবং চিঠিপত্রের মাধ্যমে প্রচুর প্রশ্ন এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে তাহলে চোখ রাখি প্রশ্নগুলোতে প্রথম যে চিঠি হাতে নিয়ে চিঠি লিখেছেন নাসিম রেজা ঘোষপুর শিলাদহ কুষ্টিয়া থেকে তিনি লিখেছেন তিনি একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন অফিসিয়াল কাগজপত্র যাচাইয়ের সময় বেশ হাঁচি পায় এবং এই হাঁচি কখনো কখনো বেশ দুর্ভাবনার কারণ হয় এক সঙ্গে অনেক হাঁচি হয় কি ব্যবস্থা নিলে প্রতিকার পাওয়া যাবে জানতে চেয়েছেন আপনার যে পুরাতন খাতাপত বইপত্র ঝাড়তে গেলে যে হাঁচি হয় এটা অন্যতম কারণ হাউস ডাস্ট মাইট এই জন্য আপনাকে প্রথমে একটা অ্যালার্জি টেস্ট করতে হবে আপনি কেন হয় যদি হাউস জাস্ট মাইট থেকে হয়ে থাকে তা আপনাকে প্রথমত এইগুলির থেকে পরিহার করে চলতে হবে যত সম্ভব আর ওটা পরিহার না করতে পারলে নাকের মধ্যে একটা রুমাল দেবেন যখন আপনি ওই কাগজপত্রগুলি পরিষ্কার করবেন দ্বিতীয়ত হলো আপনাকে ওষুধ নিতে হবে তৃতীয়ত আপনাকে ওই মাইটের ভ্যাকসিন নিতে হবে যদি আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকতে চান এই সমন্বিত চিকিৎসা যদি করেন অ্যালার্জেন পরিহার ওষুধ এবং অ্যালার্জি ভ্যাকসিন তাহলে এই হাঁচি থেকে আপনি রক্ষা পাবেন আপনি আগে আর বলে রাখি এই যে আপনার হাঁচি হচ্ছে এই হাঁচির পরে কিন্তু অ্যাজমা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এখন যদি আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে হাঁচির কমে যাবে আর অ্যাজমাও আপনার আগামীতে না হওয়ার সম্ভাবনা বেশি এরপরে পরামর্শপ্রার্থী ইয়ারুন নেসা তিনি পাঠিয়েছেন সুনামগঞ্জ সদর থেকে আর প্রশ্নটি হচ্ছে অ্যালার্জি কি ছোঁয়াচে রোগ এ প্রসঙ্গে মন্তব্য জানা না অ্যালার্জি কোনো ছোঁয়াচে না ভাই বোন একজন হলে আর হওয়ার কোনো মতেই হবে না কোন এর কোনো সহজ রোগ না কাছাকাছি প্রশ্ন রুমানা ইসলাম তিনি পাঠিয়েছেন বরিশাল থেকে জানতে চান মা বাবার কারো যদি অ্যালার্জি থাকে তাহলে সন্তানদের কি এটা হতে পারে হ্যাঁ মা বাবা থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা থাকে আর মার দুই থাকে সেখানে সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর বাবা মা দুজন থাকে সেই ক্ষেত্রে সম্ভাবনা শতকরা আশি ভাগের উপরে শাহজালাল হাজারি তিনি জানতে চান ঘরের বা পরিবেশের কি কারণে অ্যালার্জি হয় মানে ঘরের এবং পরিবেশ যেটা যেমন অনেকগুলি কারণ আছে যেমন ধরেন আপনার এই আমি আগে বলেছি যে হাউস ডাস্ট বাড়িঘরে যে ধুলাবালি মাঠ থাকে সেটা হয় পোষা পাখির লোম হইতে পারে মোল্ড ফাঙ্গাস এগুলিতে হইতে পারে এই সমস্ত কারণে সাধারণত আবার যদি কেউ যদি স্মোক করে সেখানে হইতে পারে এইগুলি সাধারণত আব্বাস হোসেন তিনি পাঠিয়েছেন ভোলা থেকে প্রশ্নটি লিখেছেন চোখ বেশ চুল করে লাল হয়ে যায় চোখের অ্যালার্জি এটা সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না কি ব্যবস্থা নিতে হবে কারণ আমাদের অনেকেরই চোখের যে অ্যালার্জি হয় আপনি আই স্পেশালিস্ট যাবেন সে আপনাকে এন্টিস্টামিন বা কিছু বা দিয়ে ছেড়ে দেবে এতে সাময়িক উন্নতি হয় কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতি হবে না এইটাও কিন্তু চোখে যে আগেই বলেছে অ্যালার্জি কনজেন্টেটিভ এক্ষেত্রে প্রথমে অ্যালার্জি টেস্ট করতে হবে যে অ্যালার্জির কারণ স্পেসিফিক্যালি যেমন ফুলের রেনু বা মাইট এগুলি বেশি হয়ে থাকে এগুলিকে পরিহার করতে হবে ওষুধ খেতে হবে এবং এইগুলির জন্য অ্যালার্জি ভ্যাকসিন নিতে হবে তাহলে এই রোগ থেকে দীর্ঘমেয়াদী সুস্থ থাকা সম্ভব প্রফেসর গোবিন্দ চন্দ্র দাস আপনি অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ জানতে চাই এই যে অ্যালার্জি কথা বলেন পরীক্ষা কি পরীক্ষা করলে আমরা জানব কোন কারণে অ্যালার্জি হচ্ছে এটা সাধারণত আমরা দুটা টেস্ট করে থাকি একটা হলো স্কিন পিক টেস্ট হাতের মধ্যে বিভিন্ন অ্যালার্জেন দিয়ে আমরা টেস্ট করি পিক করি তারপর বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট পরে আমরা এটা রাল দেখি রাল দেখি আমরা বুঝতে পারি তার কোন না কোন অ্যালার্জি আছে আরেকটা সেট উন্নত সেটা ব্লাড নিয়ে রাস্ট পদ্ধতিতে স্পেসিফিক আইজি সেটা নির্ণয় করা হয় এবং সবচেয়ে সুভাগ হলো যদিও অতীতে এখন আছে। রুবিনা আক্তার তৃষা তিনি পাঠিয়েছেন ফুলবাড়িয়া ময়মন সৈয়দ লিখেছেন তার ভাতিজির বয়স আঠারো বছর সে গরু মাংস খেলে গা কয় এই যে গরু মাংস খেলে কয় গরু মাংস না খেলে কয় না তাহলে কোন ওষুধ দিয়ে কি এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে অ্যাকচুয়ালি ফুড খাওয়া যদি অ্যালার্জি হয়ে থাকে তা খাওয়াটাকে পরিহার করে চলে সবচেয়ে ভালো তারপর যদি কেউ যদি ওই গরুর মাংস খেতে চায় গরুর মাংস খাওয়ার আগে ইনটেস্টেমেন্ট এবং স্টোর যদি সর মাছে খেয়ে তারপর গরু খায় তাহলে তার হওয়ার অনেকটা কমে যাবে রোমন আলী রোমন তিনি পাঠিয়েছেন দৌলতপুর কুষ্টিয়া থেকে বয়স লিখেছেন সতেরো বছর তিনি জানতে চান তার যখন হাঁচি হয় এক নাগারে বেশ কয়েকটা হাঁচি এবং সংখ্যা এত বেশি হয় যে আশেপাশের লোকজন খুব বিরক্ত হয়ে যায় এই যে বারবার হাঁচি এবং একসঙ্গে অনেক হাঁচি এটা কি করে দূর করা যায় মানে হাঁচিকে আমরা সবসময় একটা নেগলেক্ট মনে করি মানে হাঁচি হয়েছে বাস বা কিছু না কিন্তু হাঁচি যদি অনুবোধ হয়ে থাকে দীর্ঘদিন হয়ে থাকে এটা কিন্তু অন্যতম কারণ অ্যালার্জি সেই ক্ষেত্রে ওই যে অ্যালার্জি টেস্ট করে যেই কারণ হচ্ছে সে অ্যালার্জি পরিহার ঔষধ এবং অ্যালার্জি ভ্যাকসিন নিতে হবে তাহলে এই অনবরত অনবরত বা দীর্ঘমেয়াদী হাঁচি থেকে রক্ষা পাওয়া সম্ভব সৈকত মাহন্ত তিনি পাঠিয়েছেন পলাশবাড়ি গাইবান্ধা থেকে লিখেছেন বয়স ১৯ বছর তার সমস্যা হচ্ছে মাথায় খুশকি এবং খুশকি এক ধরনের সমস্যা যেটা কোনো ভাই ভালো হতে চায় না অনেকে অ্যালার্জি বলেন অ্যালার্জি ওষুধ খাচ্ছেন কিন্তু খুশকি তো দূর হচ্ছে না এই খুশকি যে খুশকি যে হয় এর একটা অন্যতম কারণ হলো সেভরিক ডায়াবেটিস এই ক্ষেত্রে ওই ওই সেভরিক ডায়াবেটিস চিকিৎসা করতে হবে এবং একবার কমে গেলে তারপর আবার অন্যের মানে যাদের খুশকি আছে ওই চিরুনিয়া ব্যবহার করা উচিত না তাহলে এটা থেকে সে রক্ষা পাবে আর যদি তারপর যদি না কমে তো আপনি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে স্বর্ণাপন্ন হবে এবং চিকিৎসা নেবেন প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ফেসবুক পেজে এবং চিঠিপত্রে আপনাদের পাঠানোর প্রশ্ন নিয়ে আপনি কেমন আছেন অনুষ্ঠান আমাদের আজকের প্রসঙ্গ অ্যালার্জি রোগের কারণ এবং তার প্রতিকার আমাদের সাথে স্টুডিও রয়েছেন বিশিষ্ট অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার গোবিন্দ্র চন্দ্র দাস আমরা আবার ফিরে যাই আপনাদের ফেসবুক পেজের প্রশ্নগুলোতে শাহিদুর রহমান পাঠিয়েছেন সুনামগঞ্জ থেকে প্রশ্নটি হচ্ছে ধুলিবালি থেকে তার প্রায় অ্যালার্জি হয় তাহলে ধুলিবালি এলাবার তো উপায় কি ব্যবস্থা নিলে বা কি ওষুধ খেলে এই ধুলি থাকা সত্ত্বেও অ্যালার্জি হবে না আমি আগে বলেছি অ্যালার্জি রোগের চিকিৎসা মূলক তিনটি প্রথমত অ্যালার্জেন পরিহার এবং কারো যদি ডিম অ্যালার্জি হয় ডিমটা বাদ দিলে হবে অসুবিধা নেই কিন্তু ধুরা এটাকে বাদ দেওয়া সম্ভব না যে অ্যালার্জি সুনির্দিষ্ট অ্যালার্জি পাওয়া যাবে কিন্তু ওইটাকে বাদ দেওয়া সম্ভব নয় সেই ক্ষেত্রে অ্যালার্জি ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিন নিলেই তার এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হৃদয় কুণ্ড পাঠিয়েছেন রামচন্দ্রপুর থেকে প্রশ্ন হচ্ছে তিনি বলেছেন যে অ্যালার্জি যখন হয় বেশ চুলকোয় লাল হয়ে যায় এবং সেখানে ঘা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে কি ওষুধ খেলে ঘা হবে না অথবা চুল কাবে কম বলে জানতে চান এখন যে যে চুলকালে যেটা হয় এই চুলকালেও একই কারণ আপনাকে প্রথমে ওই ইনডিস্টেমেন্ট খেতে হবে এবং অনেক সময় হাইপো অ্যালার্জি কিছু লোসন পাওয়া যায় ওগুলি দিলে এই চুলকালে থেকে রক্ষা পাওয়া সম্ভব সিরাজ মাস্টার তিনি পাঠিয়েছেন সাভার থেকে প্রশ্নটি লিখেছেন মাঝে মধ্যে খালি গায়ে বাইরে চলাফেরা করলে সেখানে দেখা যায় পিঠে এবং বুকে বেশি অ্যালার্জি হচ্ছে খালিকা থাকা সমস্যাটা সম্পর্কে তিনি জানতে চান এই খালি গায়ে যদি বিশেষ করে যদি রোদে যদি যায় ওই যে আমি আগে বলছি যে সানলাইট থেকে অনেকে অ্যালার্জি হয়ে থাকে এই ক্ষেত্রে চিকিৎস হলো দুটো প্রথমত রোদকে পরিহার করা এরই চলি উচিত তাছাড়া যদি অল্প যদি রোদে যেতে হয় ওই সানস্ক্রিন ব্যবহার করে তা অল্পতে যেতে হবে তাহলে প্লাস ইনডিস্টেবল রোদ খেতে হবে তাহলে সেটা থেকে রক্ষা পাওয়া অসম্ভব রুবেল খান তিনি পার্টিছেন গ্রাম শওইপুর থানা মনোহরদী জেলা নরসিংদী থেকে লিখেছেন আমরা শুনি এবং অনেকে বলেন যে অ্যালার্জি নাকি ভালো হওয়ার মতো একটা রোগ নয় ভালো করা যায় তাহলে কিভাবে অ্যালার্জি এটা কিন্তু সব মানুষের একটা ধারণা যে অ্যালার্জির কোনো চিকিৎসা নাই এই জন্যই আবার যদিও থাকে তা বিদেশে আছে বাংলাদেশে নাই এই জন্য সাধারণত গরিব মানুষ যারা আছে তাবিজ কবচ মাদুলি এই সময় ইউজ করে আর যারা বেশি পয়সাওয়ালা তারা পার্শ্ববর্তী দেশে উন্নত কান্ট্রি চিকিৎসা করে এখন হলো একটা মানুষ যখন বিদেশে যায় অ্যালার্জিতে তো একদিন সরবে না তাকে বারবার যেতে হয় সে বারবার জানা একবার দুবার চিকিৎসা করে বাদ দেয় যা ফলে বলে আর এটা চিকিৎসা ভালো হয় না সবচেয়ে বড় তো অ্যালার্জির ভালো হবে যদি সুস্থ চিকিৎসা করা যায় কি চিকিৎসা প্রথমে টেস্ট করে যে কারণ হচ্ছে করতে হবে ওষুধ খেতে হবে এবং অ্যালার্জি ভ্যাকসিন এবং ভ্যাকসিন অনেকদিন নিতে হয় তিন থেকে পাঁচ বছর তাহলে সে অ্যালার্জি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কেশব চন্দ্র রায় তিনি চিঠিটি পাঠিয়েছেন গ্রাম হাড়িখেওয়া ডাকঘর লোহাকুচি থানা কালীগঞ্জ জেলা লালমনিহাট থেকে তিনি লিখেছেন একটি পরামর্শ যেটা সবার কাজে লাগবে এমন একটি প্রশ্ন তা হচ্ছে যে কি কি খাদ্য থেকে বিরত থাকলে অ্যালার্জি হবে না আমাদের সবার একটা ধারণা মানে অ্যালার্জি হয়েছে মানে চুলকানি হোক বা হাঁপানি হোক গরুর মাংস চিংড়ি ইলিশ পুঁটি বোয়াল ডিম কচু গেচু যত সব কিছু খাওয়া এই ধারণা কিন্তু একেবারে ভুল আমার আজকে বিশ বছরের যে অভিজ্ঞতা অ্যালার্জি টেস্ট করে দেখেছি যাদের অ্যাজমা আছে সৎকার নব্বই পার্সেন্ট ভাগেরই গরুতে বা ডিমে অ্যালার্জি নেই তো কিছু কিছু মানুষের যেমন দেখা যায় যে যার দুধ অ্যালার্জি বা ডিম অ্যালার্জি সেই ক্ষেত্রে শুধু ওই স্পেসিফিক খাওয়াটা বাদ দিতে হবে যে অ্যাজমা অ্যালার্জি হলে যে সব কিছু খাওয়া বাদ সেটা কোনো এই জন্যই আপনাকে খেতে হলে প্রথমে একটা অ্যালার্জি বিশ্বজ্ঞ কাছে অ্যালার্জি টেস্ট করতে হবে তার কিসে অ্যালার্জি শুধু সুনির্দিষ্ট ওই খাওয়াটাকে বাদ দিতে হবে অন্য খাওয়া বাদ দেওয়ার কোনো দরকার নেই এবারে চিঠিটি পাঠিয়েছেন রফিউল ইসলাম উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে তিনি জানতে চান চোখের অ্যালার্জি নাকি ভালো হবার মতো অসুখ নয় এ ব্যাপারে মন্তব্য জানতে চান ওই যে আমি আগেই বলেছি যে চোখে যদি অ্যালার্জি হয় শান্তর চোখে আইস প্রেসের কাছে যাওয়া হয় এবং তারা কিছু এনটিস্টেম চোখে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন এটা করলে সাময়িক উন্নত হবে কিন্তু দীর্ঘ উন্নতি হবে না এই অ্যালার্জি যে রোগ এটা বলে অ্যালার্জি কনজেন্টেবিল এইটাও অন্য রোগের মতো প্রথমে অ্যালার্জি টেস্ট করে অ্যালার্জিটা অ্যালার্জিটা পরিহার করতে হবে ওষুধ নিতে হবে অ্যালার্জি ভ্যাকসিন দিতে হবে তাহলে এটা দীর্ঘমেয়াদী ভালো থাকা সম্ভব আবুল কালাম তিনি পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে প্রশ্নটি তাহলে যারা অ্যালার্জিতে আক্রান্ত প্রায় হয় দুধ খেলে কি অ্যালার্জি হওয়ার সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ দুধ খেলে অ্যালার্জি হতে পারে কিন্তু সব অ্যালার্জির রুগী যে দুধ খাবে না তা কিন্তু নয় কিছু কিছু মানুষের অ্যালার্জি দুধে অ্যালার্জি হতে পারে ওই যে ওইটা অ্যালার্জি টেস্ট করার পরে যদি অ্যালার্জি দুধে অ্যালার্জি হয়ে থাকে তখন দুধটাকে পরিহার করতে হবে বাবুল চন্দ্র তিনি পাঠিয়েছেন পার্বতীপুর থেকে প্রশ্নটি হচ্ছে যারা খুব টেনশন করেন যাদের শ্বাসকষ্ট রয়েছে বা আছে এটা হ্যাঁ এটা আপনি খুব ভালো করেছেন যারা অনেক সময় দেখা যায় যে এমনি কোনো অসুবিধা নেই পরীক্ষা আসলেই তার টেনশানে শ্বাসকষ্ট হয় এই এই টেনশন থেকে কিন্তু সম্ভাবনা আছে কারণ হলো আপনি জানেন যখন মাস টেনস হয় তো বডি থেকে এডনালিন এবং করিস হয় এইগুলি এই অ্যাজমার জন্য দায়ী এবং এগুলি থেকে অ্যাজমা হতে পারে মোহাম্মদ নিরুজ্জামান তিনি পাঠিয়েছেন কালাই জয়পুরহাট থেকে প্রশ্বুরী তা হচ্ছে তিনি জানতে চান অ্যালার্জি থেকে সাইনোস নামক সমস্যা তৈরি হতে পারে কি অ্যালার্জি থেকে সায়নোসাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এর অ্যালার্জিক রাইনো এবং সেই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস আছে অ্যালার্জি থেকে স্যানেসাটিস অনেক সময় আছে অ্যালার্জি হলে বা তার সাথে জ্বর বা অন্য কিছু থাকে সেখানে অনেক সময় অ্যাসপিন খায় ওই অ্যাসপিন থেকে কিন্তু এই সাইনোসাইটিস হতে পারে এটা বলে অ্যালার্জিক সাইনোসাইটিস অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস ধন্যবাদ এর পরের পরামর্শ প্রার্থী তামিম হোসেন তিনি পাঠিয়েছেন আতাইকোলা পাবনা থেকে তিনি লিখেছেন তার সর্দি বলতে গেলে সারাটা বছর থাকে অনেকে বলে এমন একটি অ্যালার্জি হয়েছে এই অ্যালার্জি ভালো হবার মতো নয় তাই সর্দিও ভালো হচ্ছে না এই যে সারা বছর যে অ্যালার্জি থাকে এই অন্যতম কারণ হাউস জাস্ট মাইট কারণ আমরা যখন ঘুমাই আমাদের বিছানার মধ্যে একটা তোষের মধ্যে থাকে প্রায় বিশ লাখ মতো মাইট পারিপার্শ্বিক যত পুরাণ খাতাপত্র বইপত্র এই সময় ধরতে ধরতে হয় এই সবগুলির মধ্যে মাইট থাকে যার ফলে তার সারা বছরই সর্দি লেগে থাকে এতে পরিত্রাণ পাওয়ার ওই একটাই ওই যে প্রথমে অ্যালার্জি টেস্ট করার পর যে মাইট হয়ে থাকে পরিহার করতে হবে বিশেষ করে যদি পুরাণ কাপড় চোপড় বা বইপত্র ধরতে হয় সেই ক্ষেত্রে মাস্ক পরে নিতে হবে ওদের ক্ষেত্রে এবং অ্যালার্জি ভ্যাকসিন তাহলে সে দীর্ঘমেয়ী সুস্থ থাকা সম্ভব উত্তম বড়ুয়া তিনি পাঠিয়েছেন পাহাড়তলি চট্টগ্রাম থেকে প্রস্তুলী তিনি জানতে চান এমনকি কোন টিকা বা ইনজেকশন রয়েছে যেটা ব্যবহার করলে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে এই অ্যালার্জি বা হাঁপানি থেকে সম্পূর্ণ থেকে বলা যাবে না কিন্তু অনেক ভালো হবে এই টিকাগুলি কয়েক ধরনের আছে একটা আছে ওই আপনি জানেন যে অ্যালার্জি মূলত কারণ আইজিই এন টিআই ওমালিজ বা পাওয়া যায় সেটা কস্টলি এক একটা দাম প্রায় সাড়ে তেত্রিশ হাজার এরকম প্রায় নট ইনজেকশন নিতে হয় আজকে একটা পনেরো বারটা মাসে একটা করে তাছাড়া যদি স্পেসিফিক যে কোনো অ্যালার্জেন পাওয়া যায় যেমন হাউস জাস্ট মাইন্ড বা ফুলের রেণু এগুলির ভ্যাকসিন দেওয়া হয় এটা সাবকিনার ইনজেকশন আকারে অথবা সাবলিঙ্গ ওরালভাবে দেওয়া হয় তিন থেকে পাঁচ বছর এগুলো যদি দেওয়া হয় এবং ওই সাথে অ্যালার্জেন পরিহার ঔষধ তাহলে এই অ্যালার্জি থেকে সম্পূর্ণ হলে অনেক ক্ষেত্রে পুরা অনেকটা সুস্থ সম্ভব মোমেনা আক্তার তিনি পাঠিয়েছেন কুমিল্লা থেকে প্রশ্নটি লিখেছেন কানের দুল অথবা নাকের ফুল এগুলো থেকে অ্যালার্জি হতে পারে কিনা এটা খুব ভালো কোশ্চেন করেছেন এটা বলে মেটালিক যে অনেক সময় আছে মেটালিক মানে সেন্সিটিভিটি এগুলিতে কিন্তু হইতে পারে এবারে পরামর্শ প্রার্থী কাঞ্চন দেবনাথ পাঠিয়েছেন বেজপাড়া যশোর থেকে তিনি জানতে চান যাদের ঘরে মশারি খাটানো হয় না বিভিন্ন কয়েল বা স্প্রে ব্যবহার করা হয় তাতে কি হাঁপানি রোগ বা অ্যালার্জি সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ এগুলি হইতে পারে এগুলি খুবই খারাপ এগুলি যখন আমাদের এই নাকের সাথে যখন লাঞ্চে যায় এগুলিতে কিন্তু হাঁপানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এগুলি পরিহার করে চলে ভালো পল্লব সরকার তিনি পাঠিয়েছেন জামালপুর থেকে প্রশ্নটি তিনি লিখেছেন ছোট বাচ্চাদের হাঁপানি হয়েছে আমরা ছোট ছেলেদেরকে বুঝতে গেলে রুগী মানে যদি যেই বাচ্চা কথা বলতে পারে না তা মা বলবে যে প্রায় কাশি হয় বিশেষ করে রাতেবেলা কাশি হয় বাসির মতো আওয়াজ হয় শ্বাস নিতে কষ্ট হয় রাতে ঘুমাইতে পারে না তখন আমরা বুঝি যে এই বাচ্চার অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়েছে হালিমা আক্তার তিনি পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে প্রশ্নটি তিনি জানতে চান যাদের অ্যালার্জি রোগ রয়েছে কি পরীক্ষায় জানা যাবে যে তিনি অ্যালার্জি রোগে আক্রান্ত এবং জটিল পর্যায়ে রয়েছে এটাকে আমরা সাধারণত মানে একটা রক্তে ব্লাড টেস্ট করি আইজিই এটা সাধারণত অনেক সময় এই যাদের অ্যালার্জি তাদের বেশি দেখা যায় আর আরেকটা স্পেসিফিক টেস্ট আছে স্কিন পিক টেস্ট এবং আইজিই ওইটার মাধ্যমে অ্যালার্জি নির্ণয় করা হবে শামীম আক্তার তিনি পাঠিয়েছেন ইসলামপুর জামালপুর থেকে তিনি জানতে চান যাদের অ্যালার্জি হয়েছে তার দেহের কোন জায়গায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরিত্রাণের জন্য তার প্রতিরোধ ব্যবস্থা প্রথমে কিভাবে তিনি নেবেন আমি উভে আসি যেমন চোখের মধ্যে অ্যালার্জি হয় এর বলে অ্যালার্জি কনজাইনটাইটিস নাকের যেটা অনুবোধ হাঁচি এটা বলে অ্যালার্জি রাইনাইটিস শ্বাসকষ্টের মধ্যে যেটা হয় এটা বলে ব্রংক্যালাজমা আর আমাদের যে চর্ম এর মধ্যে দুইটা শান্ত হয় একটা হলে অ্যাটোমিক ড্যামাটাইটিস আরটা হলে আর্টিকেরিয়া এইগুলি থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে প্রথমে অ্যালার্জিটা টেস্ট করে যেই কারণ হচ্ছে সেটাকে পরিহার করতে হবে দ্বিতীয়ত ওষুধগুলি খেতে হবে তিন অ্যালার্জি ভ্যাকসিন নিতে হবে এগুলি করলে আমরা এই অ্যালার্জি থেকে পরিত্রাণ পেতে পারি প্রিয় শ্রোতা আমরা অনেক তথ্য জানার সুযোগ পেলাম আজকে অ্যালার্জির বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার চন্দ্র দাসের কাছ থেকে প্রফেসর ডাক্তার চন্দ্র দাস তাকে সময় দিয়েছেন অনেক তথ্য জানিয়েছেন আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আগামী পর্বের জন্য বিষয় নির্বাচন করা হয়েছে অগ্নিদগ্ধ রোগীদের প্লাস্টিক সার্জারি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই প্রশ্ন পাঠাবেন সেই প্রস্তুতি নেবেন আমাদের সাথে চিঠিপত্রের মাধ্যমে অথবা ফেসবুক পেজে বিষয়ভিত্তিক প্রশ্ন পাঠাতে পারেন আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা আপনি কেমন আছেন প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও জনপ্রিয় বহুল প্রচারিত মাধ্যম ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ডব্লিউড কম আমাদের পরবর্তী অনুষ্ঠান এসো গরি সুখের ঘর প্রচারিত হবে আজ রাত দশটায় অনুষ্ঠানটির শুনে আমন্ত্রণ রইল তাহলে যে পর্যন্তই বিদায় বিভাগকে জানিয়ে দিই আজ আপনি কেমন আছেন অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ কামরুল হাসান এবং প্রযোজনা ছিলেন তোফাজ্জুল হোসেন জনসংখ্যা স্বাস্থ্য ও সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হল